শিক্ষকদের উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ে কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা। সরকারি সাহায্য ছাড়া শিক্ষকদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবকেরা। বর্তমান যুগে কম্পিউটার ছাড়া কোনো কাজ প্রায় অসম্ভব, সে কথা মাথায় রেখে বেসরকারি স্কুলগুলির পাশাপাশি সরকারি প্রাথমিকেও কম্পিউটার প্রশিক্ষণ চালু করে নজির গড়ল নদিয়ার শান্তিপুরের কন্দকলা নিম্ন বুনিয়াদি প্রাথমিক বিদ্যালয়। সরকারি সাহায্য ছাড়াই শিক্ষকদের উদ্যোগে এই পরিষেবা চালু হয়। মূলত ছাত্রছাত্রীদের কম্পিউটার প্রশিক্ষণ দিতেই এই উদ্যোগ বলে জানান শিক্ষকেরা। আমাদের বিদ্যালয়ের বহুদিনের বহু প্রতীক্ষিত বহু আকাঙ্ক্ষিত একটা কম্পিউটারের ইচ্ছা আমাদের ছিল। সেই কম্পিউটারটা আমরা এলাকাবাসীর ঐকান্তিক ইচ্ছাই এবং বিশেষত আমাদের যে মেম্বার আছেন স্বপন নন্দী মহাশয় তার ইচ্ছাই, বিধায়কের নির্দেশে আমরা সেই কম্পিউটারটা বাচ্চাদের জন্য কিনতে সক্ষম হয়েছিলাম। সেই কম্পিউটারটারই আজকে শুভ উদ্বোধন আনুষ্ঠানিক সূচনা করলেন আমাদের মঙ্গল বিদ্যালয় পরিদর্শন। শিক্ষকদের নিজ উদ্যোগে এবং এলাকাবাসীর সহায়তা অবশ্যই। হ্যাঁ, আমরা চেষ্টা করব আমাদের যে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীটা রয়েছে সেই বাচ্চাদেরকে অন্তত কম্পিউটারের বেসিক একটা জ্ঞান তাদেরকে অন্তত দেওয়ার, কারণ আগামী দিন এই যন্ত্রটা ছাড়া তারা কিন্তু অচল। এদিন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন শান্তিপুর সিআই অরূপ রতন দাস। উপস্থিত ছিলেন শিক্ষক শিক্ষিকা ও বিশিষ্ট জনেরা। শিক্ষকদের এই উদ্যোগকে প্রশংসা করেছেন পঞ্চায়েত সদস্য স্বপন নন্দী। তিনি বলেন, ছোটবেলা থেকে ছাত্রছাত্রীরা যদি কম্পিউটার শিখতে পারে সেক্ষেত্রে আগামীতে অনেক সুবিধা হবে। এইখানে একটা কম্পিউটারের ব্যবস্থা করেছে, সেই কম্পিউটারের ব্যবস্থা করেছে এইটাই যে ধন্যবাদ জানাই মাস্টারমশাইকে। প্রাথমিকভাবে বাচ্চাদের যাতে কম্পিউটার প্রশিক্ষণের যাতে ব্যবস্থা করতে পারে আমি বলবো যে সারা বাংলাতেই অন্তত এই বাচ্চাদের একদম ফার্স্ট স্টেজ প্রথম থেকে যদি হাতে খড়ি এখান থেকে প্রাইমারি স্কুল থেকে হয় তাহলে আগামী দিনে তারা কিন্তু প্রথমে গিয়েই দেখা যাচ্ছে কি ক্লাস 8 9 10 গিয়ে দেখা যাচ্ছে কম্পিউটার যখন হাতে পায় তারা কিছুই শিখতে পারে না। কিন্তু আজকে প্রাইমারি থেকে যদি এই কম্পিউটার সম্বন্ধে তাদের একটুখানি জ্ঞান থাকে আগামী ভবিষ্যৎ কম্পিউটার ছাড়া তো আগাতে পারবে না কোনোটাই, সেইটাই বলবো। ধন্যবাদ জানাই আমি মাস্টারমশাইদের। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, নদিয়া। অবিরাম পথ চলার সাথে নব সংযোজন, নতুন রূপে নতুন সাজে, নতুন সোমবারে সেজে উঠেছে বনগায় আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।